ও যশোদা মা, ও যশোদা মা, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি আর তো পাবি না, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, দইয়ের হাড়ি ভেঙে ফেলে খেলুক এখন নীলমণি। এটা চাইবো সবাই বসে বসে হাতের তালিটা একসাথে হবে, তালে তালে রাখিসনে ছেড়ে দে মা জননী, গোপালকে তোড়ি পেঁধে রাখিসনে ছেড়ে দে মা জননী, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক নি, গোপালকে তোড়ি পেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী, গোপালকে তোড়ি পেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী। একটু চাইবো সবাই মিলে একটু হাতটা একসাথে হোক দেখি, তালে তালে বসে বসে সবাই মিলে, বিশেষ করে আমার মায়েরা যারা রয়েছেন, একবার নিজের বাচ্চার জন্য ছোট ছোট গোপালদের জন্য একটু হাতটা একসাথে, আহা একটু এদিক থেকে দেখি আমার মায়েরা সবাই, ও যশোদা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, দইয়ের হাড়ি ভেঙে ফেলে খেলুক এখন নীলমণি, গোপালকে তোড়ি পেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী, গোপালকে তোড়ি পেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী। দেখবেন বাড়ির ছোট ছোট বাচ্চারা মানে বাড়ির গোপালরা যখন খুব দুষ্টুমি করে, মায়েরা কিন্তু গিয়ে তার গোপালকে শাসন করে করে তো, কিন্তু করার পর মাকে দেখতে পাওয়া যায় হয়তো আড়ালে কোথাও গিয়ে তার গোপালকে বকাবকি করার জন্য কান্নাকাটি করছে, এরকম দেখতে পাওয়া যায় প্রতি বাড়িতেই, তাই তো? এটা হয়তো নাকি, তাই কি বলছে একটু শুনতে হবে সবাই মিলে, একটু দুটো হাত দেখি সবাই মিলে, দেখ চোখে মুখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে সন্তোষে কত স্বভাবে, সন্তোষে কত স্বভাবে,
সদামা ও যশোদামা ওই দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না লুকিয়ে কাঁদিস না দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না করবি কি রে মা বলে সে তাকে যদি এখনই গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী মাখন চুরি করুক গোপাল মাখন চুরি করুক গোপাল চুরি করে খাক ননী গোপালকে তড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা।